সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে যেটা শেয়ার করব সেটা হলো এই কটা দিন মামা বাড়িতে এসে প্রিয়ানের সকালটা কেমন কেটেছে সেটাই। প্রতিদিনই সকালে ঘুম থেকে ওঠার পরেই বাবা ওকে নিয়ে চলে যেত সোজা আমাদের বাড়ির সামনের মাঠটায়, যেখানটাতে গরু ছাগল কুকুর যেগুলো প্রিয়ান ভীষণ ভালোবাসে, আর শিলিগুড়িতে এই পরিবেশটা পায় না জন্যই হয়তো এগুলোর প্রতি একটা আলাদাই টান। তো এখানেই বাবা ওকে ডেইলি নিয়ে গিয়ে গরুকে খাওয়ানো, কুকুরের সাথে একটু খেলা করানো এগুলো করে। তো এগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমরাও ছোটোবেলা থেকে এই পরিবেশেই বড় হয়েছি। বাট শহরগঞ্জের ছেলেমেয়েরা এখন আর এগুলো সুযোগ সুবিধা কিছুই পায় না, আমি সুযোগ সুবিধাই বলবো, কারণ কি না এগুলো এখন ভীষণ রেয়ার হয়ে গেছে। তো এই তিন চারটা দিন যখন থাকে এখানটাতে, আমরাও চেষ্টা করি যতটা সম্ভব ওকে এই প্রাকৃতিক পরিবেশগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলোর সঙ্গে পরিচয় করানোর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম প্রিয়ান বাবার সঙ্গে গিয়ে গরু ছাগল কুকুর সবার সঙ্গে বন্ধুত্ব করে এসেছে। ওর ছোটোবেলা থেকেই এই জিনিসগুলো মানে ভীষণ ভীষণ অ্যানিম্যাল লাভার ওর বাবার মতনই। তো আজকে প্রথম যে বাবার সঙ্গে গিয়ে বেশ অনেকটা টাইম ঘুরে এসেছে, দাদার সঙ্গে গিয়েও কিছুক্ষণ আগে বেশ অনেকটা টাইম ঘুরে আসলো, আর এখন মার কোলে আদর খাচ্ছে। তো আজকে এই জায়গাটা এসে দাঁড়ালে পরে একদিক দিয়ে যেরকম ভালো লাগে, আর একদিক দিয়ে তেমনি এমনি এত সাউন্ডের এফেক্টস হয় না তার জন্য প্রবলেম হয়। যাই হোক, তো আজকে সকালে ঠিক হয়েছে যে আমাদের ব্রেকফাস্টের জন্য হবে ব্রেড স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা এর আগে আমি দেখিয়েছি বাবা মাকে, খাইয়েছিলাম আমি আর প্রীতম বানিয়ে, দাদাকে খাওয়ানো হয়নি। দাদা অনেকদিন ধরে বলে যাচ্ছিল যে এটা আমাকে কবে খাওয়াবি, তো সময় সুযোগ হয়ে উঠছিল না, আর স্যান্ডউইচ মেকার আমাদের ওই বাড়িতে নেই, না হলে ওখানে যখন করে যারা দেবে তখন করে বানিয়ে দেওয়া যেত, বাট এখানটাতেই আছে। তো আজকে সকাল সকাল উঠে বললাম যে ঠিক আছে চলো আজকে ব্রেড স্যান্ডউইচ বানিয়ে খাওয়ানোর ইচ্ছাটা পূরণ করেই দিই। তো এখন কিছুই এখন রেডি করা হয়নি, এখন যাবো রান্নাঘরে আলুটা সেদ্ধ বসাবো, বাকি জিনিসগুলো কেটে রেডি করব। তো দিনটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো থাকো শাইনি বিশ্বাস ব্লগস। প্রিয়ানকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, সকালবেলা সেই 7টারও আগে উঠেছে, তারপরে ঘুরু 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 ঘুরে শেষ হয় না। এখন বাজতে চলেছে প্রায় 10টা, না এখন 9:10 বাজছে। বাবা যাবে এখন বাজারে আর আমি এখন যাব রান্নাঘরে। এখানে আলু সেদ্ধর জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এই যে ডিম, এই ডিম আর আলু দুটোই এখন সেদ্ধ বসিয়ে দেবো। এগুলো হয়ে গেলে পরেই আধা কাজ স্যান্ডউইচের হয়ে যাবে। সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি স্যান্ডউইচের জন্য, সব এই যে স্যান্ডউইচ মেকারও রেডি এখানটাতে। এখন এই যে আলু সেদ্ধ, ব্রেড, এখানে স্যালাড, স্যালাডটা দারুণ হয়েছে, জাস্ট দারুণ হয়েছে। এখানটাতে ডিম সেদ্ধ, এখানটাতে শসা, বাটার, চিজ সব রেডি। আমাদের ব্রেকফাস্ট হওয়ার আগেই এখানটাতে প্রিয়ানের জন্য খাবার বসিয়ে দিয়েছি, এটা এখন প্রেশারে সিটি বসিয়ে দেবো। এই যে আজকে সকালেই বাবা জিজ্ঞেস করেছিল যে বাজার কী আনবে, প্রথমেই প্রীতম বললো মাংসটাই তো সবাই ভালো খায়, তো আবার এই জন্য, না হলে আমি বলেছিলাম চিংড়ি মাছ আনতে, বাট যেহেতু ওই মাংসের কথা বললো, দাদাও ভালো খায় প্রীতমও ভালো খায়, তাই জন্য মাছ ক্যান্সেল হয়ে আবার হচ্ছে চিকেন। তো চিকেনটা আজকে করবে মা, এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে সব। আর ওদিকে আমাদের ব্রেড স্যান্ডউইচের জন্য প্রায় সমস্ত কিছুই রেডি। এই যে এখন জাস্ট দেব, গ্রিল হবে আর চিকেন রেডি, তাই তো স্যান্ডউইচ রেডি। ছানু ঘুনু দিয়ে উঠে গেছে, ছানু গুনো দিয়ে উঠে গেছে। পাপা স্যান্ডউইচ খাবি, স্যান্ডউইচ খাবি, তুই আজকে স্যান্ডউইচ খাবি? শোনা কুচুটি, বলুন কি এত সুন্দর সুন্দর চাটা হলে ভালো হতো। চা বসিয়ে দিচ্ছি আমি, বসিয়ে দিচ্ছি কান্তুনি। তাই না পোকো, চা না হলে হয়? লাল চা তো? হ্যাঁ হ্যাঁ বসাও না লাল চা। এই যে নে দাদা, বাবাকে ফার্স্টটা দেওয়া হয়েছে আর দাদা ফার্স্ট টাইম খাবে, দেখে কেমন লাগে। বাও আমার দেওয়া আছে ভেতরে, তাও যদি লাগে তখন ঘি দেওয়া নেই। হ্যাঁ ঘি দেওয়া খা।
প্রচন্ড গরম, গরম গরম মুখে দিয়ে দিয়েছে। এখানটাতে লাস্ট আমাদের মার হচ্ছে, মাকে দিয়ে দিলে তারপরে আমার আর প্রীতমের এখানটাতে রেডি। এখানে বাবুকে চা করে দিলাম, চাটা কেমন হয়েছে? মিষ্টি এসে ঠিক আছে, চাটা হেভি হয়েছে, বাহ। এই যে প্রিয়ানকে এখন আমি কোলে নিয়ে নিলাম, মাকে দিলাম ফাইনালি খেতে, সবাই খেয়ে বলো দারুণ হয়েছে। মার রিভিউটা নিয়ে এবার দারুণ, আগের বারের মতন হচ্ছে নাকি একটু কম? একই রকম, একই রকম গো। এই যে আমার পাথুটাকে আমি কোলে নিয়ে নিয়েছি, নালে দিদি আর খেতে পাচ্ছিল না, দিদি আর প্লেটটার মধ্যে হামলা দিয়ে পড়ছিল, তাই নিয়ে নিয়েছি। হ্যাঁ কি বলছো? আমি এটা বানাই না, দাদা হচ্ছে কি বলবো, ওকে খাওয়ানোর পরে ভুলে যায়। এই স্যান্ডউইচ মেকারে সবার প্রথম দাদাকে, দাদুকে, টিটুকে, বাবাকে খাওয়ানো হয়েছিল, সেবার মা ছিল না, প্রথম করে এই চারজনকে খাওয়ানো হয়েছে। সেখানে দাদু আর টিটু তো নেই যে ওটা বলবো, কিন্তু দাদা মনেও রাখে না, সেম জিনিস খাইয়েছিলাম। বানানোর পরে যদি কেউ খেয়ে ওটার প্রশংসা করে না, বানানোটা সার্থক হয়ে যায়। সবাই খেয়ে বলেছে দুর্দান্ত, দাদাকে খাওয়ানোটা মেন ছিল, ও বললো খুব ভালো হয়েছে। এখন আমি আর প্রীতম নিয়ে বসে পড়লাম গরমা গরম, গরম গরম খাচ্ছে। ও বললো ভালোই হয়েছে। ধামাকাদার ব্রেকফাস্ট তো হয়েই গেছে সকাল সকাল, এখন হবে মাংস, যেটা মা করবে। আমি একটু ঘরগুলো পরিষ্কার করে নিলাম, এখন প্রিয়াঙ্কে করাবো স্নান, আমি আর প্রীতম এখন প্রিয়াঙ্কে নিয়ে ব্যস্ত হয়ে যাবো, আর মা হয়ে যাবে রান্নাঘরে ব্যস্ত। তো দেখা যাক আজকে যদি সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, আর মার যদি শরীর ঠিক থাকে, কারণ আমরা আসার পর থেকেই মার পায়ে ব্যথাটা খুব বেশি বেড়ে গেছে। কালকে কথা হচ্ছিল ডাক্তার দেখানোর, বা ডাক্তার দেখানো হয়নি, আজকে যদি হয় ডাক্তার দেখাবে, আর না হলে পরে একটু এদিক ওদিক ঘুরে আসা যাবে। সেটা দেখা যাক পরে কী হবে না হবে। এই যে নিন্টুপুটু চলো, ওদিকে প্রিয়ানের স্নান দান সব কমপ্লিট, ও ঘুমোচ্ছে, আর এখানটাতে মাংস হয়ে গেছে। আজকের মাংসটা মা ঝোলঝোল করে করেছে, চেহারাটা তো দারুণ হয়েছে। তো এখন আমরা করব লাঞ্চ। কে কে লাঞ্চ করবে? তুমি কি লাঞ্চ করতে চাও? চায় না। তুই কি লাঞ্চ করতে চাস? পাচ্ছে, চল খেয়ে নিই আমরা। তুমি কি ও মাথা জিজ্ঞেস করছে বলছো না? চলো খুব খিদে পেয়েছে, চল আবার উঠে বসিস কেন, চল। পাপলা ঘুনো দিয়ে উঠে গেছে, পাপলা 2 ঘন্টা টানা ঘুনো দিয়েছে, আমাদেরকে খেতে দিয়েছে, আমাদেরকে চানু করতে দিয়েছে, তারপরে পাপলা এখন উঠে গেছে, বলেছে গুনু করতে দেবো না, গুনু করতে দেবো না, অনেক কিছু করতে দিয়েছি, গুনু করতে দেবো না। গুনু আমাকে একটু এটা দেন, তুই কিছু বল। সারাদিনে যতটা পেরেছি ব্লগ শেয়ার করেছি, এখন আমার ছেলে ঘুনু দিয়ে উঠে গেছে, এখন ওর সাথে খেলু খেলু টাইম, তাই না বাবা বল, আর মাম্মাকে আমি এখন ব্লগ করতে দেবো না। তো চলো দিনের ব্লগটা এখানটাতে এন্ড করছি, দেখা হবে আবার রাতের ব্লগ নিয়ে, তাই না পাপলা? এদিকে তাতা বল, তাতা বল, নাহলে আমি ব্লগ করতে থাকবো, কিন্তু তাতা বল, তাতা বল, তাতা বলে দিয়েছে, তাতা মানে দেখা হবে রাত 9:30 সময়, সবাই দেখো আমাকে, আমি কত দুত্তু কলি বলো, কত দুত্তু কলি আমি বলো, কত দুত্তু কপু আমি, আলো আমাকে সবাই দেখো, আমি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ি, আমি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ি, বল আমি দাদা বল, বল দাদা, সবাই খুব ভালো দেখো, আনন্দে দেখো, সাবধানে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টুং 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 টুং, আমার দুত্তুমি দেখো সবাই, আমার দুত্তুমি দেখো সবাই।